আবার যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো, আল্লাহ বলবে সবাইরে বিয়ে করবি। বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল, পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল, এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, হালালের কোনো শেষ নাই, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম, তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন, পড়েন সুবহানাল্লাহ। হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। যখন হালাল তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো, মুসলিম যত নারী হয়, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল। কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম, গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম, নিজের কন্যাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, ফুফিকে বিয়ে করা হারাম, খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম, সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সহজ না কঠিন? চিল্লায় বলেন কি সহজ ইসলাম, কত সহজ! দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারতেছেন না, বসে পড়লেও কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি, পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি, মোহরানা নাই। এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করবো, মোহরানা আছে? না। কি আছে? তো কিচ্ছু না। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেমন, মোহরানা দেওয়া লাগবে না? কোরআন পারো? পারি। কয়টা সুরা? এতটা সুরা। এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো, বলে না পারি না। আল্লাহর হাবিব সাইসেন দুইজনকে বিয়ে পড়াই দিলেন, আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরানা দিবে, সামর্থ্য তার নাই, সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। সহজ না কঠিন? আর কোনোদিন ইসলামকে কঠিন বলবেন? কেউ কঠিন বললে ওটা শুনবেন? আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ? মাশাআল্লাহ, দুইটা মূলনীতি বুঝে গেছেন না? পৃথিবী সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায়, হালাল বলতে দলিল লাগে না, হারাম বলতে দলিল লাগে। দুই নম্বর, হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড, সহজ করে দিছে, সুবহানাল্লাহ পড়ুন। তিন নম্বর, হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না, কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয়, ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে, সুবহানাল্লাহ। কোন আমি বলে দিলাম এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, আমার কাজ শেষ, কি করা যাবে হুজুর এটা কোন, এরকম প্রশ্ন আছে না নাই? হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন, হালাল কোনটা এটা বলে দিয়ে যান, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই, যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে, ইসলাম প্রোভাইডস আস দ্য অল্টারনেটিভস, অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম। দ্যাট ইন কন্টে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম। আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো? আল্লাহ বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, চিন্তা নাই ভয় নাই, কেমন করে সমাজ চলবে জেনে রাখো, আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। অল্টারনেটিভ আছে না নাই? অল্টারনেটিভ মানে বুঝেন তো, বিকল্প। অল্টারনেটিভ মানে কি? বিকল্প। সুদ হারাম, সুদ হারাম বলে বসে থাকলে হয়তো ঝামেলা লাগতো না, সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবু জিনা, খবরদার বিবাহ বহির্ভূত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন, পরকিয়া বলেন, কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নেই, এটা হারাম, জিনার কাছেও যেও না। এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যাই তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে? আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি, অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিছি। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাতের ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। এজন্য যুবক ভাইরা বিয়ে করবো কি করবা, বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে? আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না, আছে নাকি এদিকে কারো? আছে আছে না? না, এই যে কত বড় সাহস, হাত তোলা আবার দুই একটাই, এগুলার পুরো দেহটাই কলিজা, আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে, দেখছেন পুরোটাই কলিজা এগুলার। না, এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা
নাই। আমরা বিয়ে করব, বিয়ে করলে বরকত দেয় কে? ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন, সহজ করে দিবেন। কালিয়ারা না কালিয়ারা, কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, কর্মঠ হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, বিয়ে দিয়ে দেন। কারণ বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না। যে পোলাপেনের গলার আওয়াজ বেড়ে গেছে, এখন মা খুশি, এখন আজারি হুজুর জিন্দাবাদ, এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায়, সবাই রে হাত করে ফেলছি আমি, আগেও নাই মাশাআল্লাহ। তো এই জন্য বিয়েটাকে সহজ করেন। খেয়াল করবেন, যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ, ঠিক কিনা? পুরো উল্টো। বাংলাদেশে কোনটা করা কঠিন? হ্যাঁ, বিয়ে করা কঠিন। বিয়েতে ফ্ল্যাট লাগবে, ছেলের গাড়ি লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে, 10 লাখ টাকা মোহরানা লাগবে। জিনার জন্য কি লাগবে? কিচ্ছু লাগবে না, টোনাটুনি রাজি, তুমি আমি রাজি, অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না, চিল্লায় বলেন ঠিক কি না? কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে, এইটা ওইটা। ছেলেরা তুই নিজের পায়ে দাঁড়া, তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে, এই যে নিজের পায়ে দাঁড়াইছি। তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে? নিজের পায়েই তো দাঁড়াইছে। সহজ করবেন, বিয়েরে কঠিন করেন না। এই যে আমার নানা ভাই আছে, নানা ভাইয়ের এখানে যাবেন, নানা ভাইয়ের মসজিদ দেখলাম, কাবা ঘরের যে ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ওই সিস্টেমে মসজিদ। আজকে জোহরের সালাত করলাম, ওই মসজিদে নানা ভাই বিয়ে পড়ায় দিবে, সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে। রাজি আছে সবাই? ওই যে খুশি, সব খুশি। দেখছেন, বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ। বিয়ের কথা কইলেই পোলাপান খালি হাসে। এটা জান্নাতি সম্পর্ক তো, এই কারণে সাইয়েদনা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম দুইজন কি বিয়ে পড়াই দিছিল কে? এই দুইজন এমন দুইজন মানব আর মানবী, ওনাদের কোনো শৈশব ছিল না, ওনাদের কোনো কৈশোর ছিল না, যৌবন দিয়েই শুরু। এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে, কথা কেন? ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই? কৈশোর, আদম আলাইহিসসালামের শৈশব কৈশোর, হাওয়া আলাইহাসসালামের শৈশব কৈশোর, জীবন শুরু করছে কি দিয়া? যৌবন দিয়ে। বিয়ের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন। বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক, বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা, এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে? তাহলে ইসলাম কোনো জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই, অল্টারনেটিভ সাজেস্ট করেছে। সুদ খাওয়া হারাম, অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল, জিনা করা হারাম, পরকীয়া হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম, তার বিপরীতে বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ পড়েন। এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, খবরদার মদ জুয়া লটারি এগুলো হারাম করে দিয়েছে কে? আল্লাহ বললেন মদ খেও না, মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে, মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই। এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই? আল্লাহ বললেন মদকে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছি। মধু খান আপনারা? আজকে খাইছেন কে কে দেখি? আজকে অনেকে খাইছেন, মাশাআল্লাহ, হাত নামান। মধু 5-6 চামচ খেয়ে দেখেন একসাথে, মদের বাবা এটা, চিল্লায় বলেন ঠিক কিনা? শরীর গরম হবে, অনেক অনেক শক্তি হবে। মধুর মধ্যে আছে ফ্রুকটোজ, কি আছে? ফলের মধ্যে আছে সুক্রোজ, আর চিনিতে আছে গ্লুকোজ। ফ্রুকটোজ আর সুক্রোজ এটা স্বাস্থ্যসম্মত, এটা ভেরি হেলদি ডায়েট, এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে? তাহলে সুক্রোজ খাবো, ফ্রুকটোজ খাবো, আর গ্লুকোজ কমাই দিব। রাজি আছেন তো? এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে। ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিকে আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধামধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায়, আছে না নাই?
প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাঁপে ওনাদের সাথে। দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে, দুম্মা চলে। খেয়াল করছেন আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে, আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না, যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায়, ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম,